আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকে আমি আপনাদের দেখাবো ছটপট বিকালের নাস্তায় কিভাবে নারকেল দিয়ে মুড়ি মাখানো যায়, সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই হচ্ছে আমি বাজার থেকে কেনা মুড়ি, চিনি আর হচ্ছে নারকেল নিয়ে নিছি। তারপর হচ্ছে একটা পাত্রে নারকেল দিয়ে, তারপরে হচ্ছে যে যেরকম চিনি খায় সেরকম চিনি দিতে হবে। আসলে নারকেলটা খেয়ে দেখলে ভালো হয়, কারণ নারকেলটা যদি বেশি মিষ্টি হয় তাহলে অল্প চিনি দিলে হয়ে যায়, আর নারকেলটা যদি একটু ফানসা হয় তাহলে একটু বেশি চিনি দেওয়া লাগে। আসলে আমার যে নারকেলটা নিছিলাম সে নারকেলটা হচ্ছে ফানসা ছিল, এজন্য আমি একটু চিনি বেশি নিছি, আর ছোটদের জন্য মাখাছি তো এজন্য চিনির পরিমাণটা একটু বেশি নিচ্ছে। আসলে অল্প চিনি দিলেই হয়। তারপর অল্প একটু লবণ। আসলেই হচ্ছে এই নাস্তাটি বিকালের খাবার হিসেবে একদম পারফেক্ট, আর খেতেও অনেক মজা। তারপর হচ্ছে মুড়িটা দিয়ে দিচ্ছি ভিতরে। এতে বেশি, আসলে এই নাস্তায় বেশি কিছু উপকরণের প্রয়োজন নাই, অল্প কিছু উপকরণ দিয়েই হচ্ছে বানানো যায়। নারকেল, চিনি, মুড়ি আর সামান্য একটু লবণ। এর ভিতরে পানিও দেওয়া যায়, কিন্তু পানি দিলে আমার কাছে ভালো লাগে না, এজন্য পানি ছাড়াই হচ্ছে আমি শুকনো শুকনো করে মাখাচ্ছি। আপনারা চাইলে একটু পানিও দিয়ে নিতে পারেন, তবে অল্প, সামান্য পরিমাণে, বেশি না। আসলে ঝটপট এই নাস্তাটি বানাইলে অনেক বেশি সময়ও কম লাগবে, আর হচ্ছে বাসার বাচ্চাদেরও বেশি পছন্দ হবে। শুধু বাচ্চাদের না, বড়দেরও পছন্দ হবে, বড় ছোট সবারই বেশি ভালো লাগবে। আপনারা বাসায় ট্রাই করবেন, অনেক বেশি ভালো লাগবে। হাতের কাছে যা কিছু আছে তাই দিয়েই বানানো সহজ। শুধু নারকেলটা একটু কেটে নিতে হবে, তারপর হচ্ছে কুড়িয়ে নিতে হবে, তারপরে হচ্ছে বানাতে হবে। আপনারা এইভাবে বানাবেন, অনেক বেশি মজা লাগবে আপনাদের। আসলে এই নারকেল দিয়ে মুড়ি মাখার রেসিপিটি অনেক বেশি ফেমাস। আমিও এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের বাসায় প্রায় আমরা এটি বানিয়ে খাই, আপনারাও খাবেন, আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।